গুড মর্নিং এভরিওয়ান। টুডে আমরা যে টপিকটা ডিসকাস করব ক্লাস সেভেনের জন্য সেটা হচ্ছে মনিটর বা প্রদর্শন যন্ত্র। যে টপিকে আমরা বিশেষ করে মনিটর সম্বন্ধে প্রথম যে ডিসকাশনটা দেবো, মনিটর হচ্ছে আমাদের একটা, এক কথায় যদি বলি, একটা আউটপুট ডিভাইস। মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস। এই মনিটরে আমরা কি করতে পারি, মনিটর থ্রু দিয়ে আমরা যে কোনো কোনো জিনিস আউটপুট হিসাবে দেখতে পারি, ঠিক আছে। এই মনিটর আমাদের কাছে একটা প্রদর্শন যন্ত্র হিসাবে কাজ করে, ঠিক আছে। তাই মনিটরকে আমরা যখন মার্কেটে পাই তখন এই মনিটর তিনটে ভাগে ভাগ করা যায়। সেটাকে প্রথমে আমরা সিআরটি মনিটর বলি, যেটাকে এক কথায় বলে ক্যাথোড রে টিউব। এই মনিটর, এই মনিটরে আমরা ক্যাথোড রে নিঃসরণ দেখতে পাই। যে মনিটর আজকের দিনে কিন্তু খুব একটা পপুলার মনিটর নয়, কিন্তু ক্যাথোড রে টিউব, এটা ক্যাথোড রশ্মি নিঃসরণ হয় বলে এই মনিটরকে আমরা ক্যাথোড রে টিউব মনিটর বলতে পারি বা সিআরটি মনিটর বলি। এই সিআরটি মনিটর যেহেতু এর পাওয়ার কনজাম্পশন খুব বেশি হয়, সিআরটি মনিটর কিন্তু পপুলার নয়, তার পেছনে কিছু কারণ আছে। কারণগুলো হলো সিআরটি মনিটরের পাওয়ার কনজাম্পশন প্রচণ্ড বেশি, খুব বেশি। সিআরটি মনিটর এর কস্টলি আজকের দিনে, সিআরটি মনিটর অনেক স্লো হয়, সিআরটি মনিটরের ওয়েট, ইটস এ হেভি ওয়েট, মানে ওয়েটও খুব বেশি হয়। তার জায়গায় আমরা আজকের দিনে এলসিডি বা এলইডি মনিটর, দিনে খুব পপুলার আমরা মনিটর হিসাবে ইউজ করি। এলসিডি, যার পুরো ওয়ার্ডটার মিনিং হচ্ছে লাইট লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর এলইডি মনিটর, ইট ইজ দ্য সেম ক্যাটাগরি অফ মনিটর, একই ক্যাটাগরির মধ্যেই পড়ে, যেটাকে বলা হয় লাইট এমিটিং, লাইট এমিটিং ডায়োড। এই দুটো টাইপ অফ মনিটর আজকের দিনে খুব পপুলার। এই এলসিডি আর বা এলইডি মনিটর কেন এত পপুলার? এলসিডি মনিটর যেখানে লিকুইড ক্রিস্টাল দেখতে পাই আমরা, লিকুইড ক্রিস্টালের মধ্যে দিয়ে ছবির স্বচ্ছতা অনেক বেটার হয়, ছবির ক্ল্যারিটি অনেক বেটার হয়, ক্ল্যারিটি বা স্বচ্ছতা অনেক বেটার হয়, এবং কোয়ালিটি অফ দ্য পিকচার ইটস ফার বেটার দ্যান ইন কম্পেয়ার টু দ্য সিআরটি মনিটর। এই এলসিডি মনিটরের মধ্যেই একটা স্পেশাল ফিচার আজকের দিনে অ্যাড হয়েছে, যেটাকে বলা হয় টিএফটি। এর বিশেষ বৈশিষ্ট্যের জন্য এটা থিন ফিল্ম, থিন ফিল্ম ট্রানজিস্টার, এটাকে বলা হয় থিন ফিল্ম ট্রানজিস্টার। এই স্পেশাল ফিচারটা অ্যাড হওয়ার জন্য এলসিডি মনিটরের চাহিদা কিন্তু আজকের দিনে খুব বেশি। কিন্তু আজকের দিনে যদি চিন্তা করি, এলসিডি কেও ছাপিয়ে গেছে কে, দ্যাট ইজ এলইডি, যেখানে লাইট এমিটিং আমরা দেখতে পাই, এই লাইট এমিটিং ডায়োড আমরা বলি। এলইডি মনিটরে যদি ছবির স্বচ্ছতা দেখা যায়, ক্ল্যারিটি দেখা যায়, সেটা কিন্তু এলসিডি মনিটরের থেকেও অনেক বেটার। এলইডি যেহেতু এখানে লাইট এমিট হয়, এমিট করার অর্থ হচ্ছে লাইটটা চারদিকে ছড়িয়ে পড়তে পারে। আজকের দিনে আমরা যদি সিনেমা হলে যাই, যেখানে আমরা যে স্ক্রিনটা দেখতে পাই সেগুলো সমস্তই কিন্তু এলইডি স্ক্রিন, ঠিক আছে। এলইডি স্ক্রিনের এটাই একটা, যে লাইট একটা সোর্স থেকে আসে, সেইখান থেকে এসে লাইটটা যখন স্ক্রিনের ওপর পড়ে তখন সেটা চারদিকে ছড়িয়ে যেতে পারে, এবং চারদিকে যখন ছড়িয়ে যায় আমরা কিন্তু যে কোনো অ্যাঙ্গেল থেকে বসে আমরা এলইডি মনিটরে কিন্তু ভিডিও বা অডিও বা যে কোনো কিছু ভিডিও দেখতে পাই, ঠিক আছে। তাহলে লাইট এমিটিং ডায়োড হচ্ছে আরও বেটার দ্যান দ্য এলসিডি। এলইডি এই কারণেই বেটার যে যে এর ক্ল্যারিটি অনেক বেটার থাকে, ক্ল্যারিটি বা যেটাকে আমি স্বচ্ছতা বলতে পারি, স্বচ্ছতা অনেক বেটার হয়, ঠিক আছে, ক্ল্যারিটি অনেক বেটার হয়, ঠিক আছে। এইবার আমরা চলে আসি এই যে সিআরটি মনিটরটাকে আমরা প্রথমে বলেছিলাম। এই সিআরটি মনিটর আজকের দিনে মার্কেটে পাওয়া যায়ই না একদমই, টোটালি এখন তুমি মার্কেটে কেউ কোনোদিন খুঁজে পাবে না সিআরটি মনিটর। এই সিআরটি মনিটর আগেকার দিনে মনোক্রম টাইপ হয়ে থাকে এবং কালার মনিটর হয়ে থাকে, কালার টাইপ অফ সিআরটি।
মনোক্রোম হচ্ছে, যার মানে হচ্ছে ওয়ান কালার, একটা টাইপ অফই কালার হয়, যেটা আমরা একটা টাইপ অফ যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি বলতাম আগেকার দিনে, যে একটাই কালার দেখতে পেতাম যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ। কিন্তু কালার মনিটর, এই যে কালার সিআরটি, এই কালার সিআরটির মধ্যে আমাদের তিনটে কালারের কম্বিনেশন থাকে, যেটাকে বলা হয় আরজিবি, বা এক কথায় যদি আরো ভালোভাবে লিখি আরজিবি, যেটাকে বলা হয় রেড, গ্রিন আর ব্লু। এই তিনটে কালারের কম্বিনেশনে, এই শুধু তিনটে কালারই নয়, এই তিনটে কালারের কম্বিনেশন যেমন রেড, গ্রিন আর ব্লু, তিনটে কালারকে কম্বাইন করে আমরা কিন্তু বিভিন্ন রকম কালার তৈরি করতে পারি, যেটা আমরা কালার সিআরটি মনিটরে দেখতে পাই। কিন্তু মনোক্রমে আমরা কিন্তু এটা দেখতে পাই না, মনোক্রম শুধুমাত্র কিন্তু একটা কালারের কম্বিনেশনেই তৈরি হয়, যেটাকে ওয়ান কালার কম্বিনেশন বলা হয়, যেটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি বলতে পারি। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি যেটা আমাদের দেখা যায় সেটা হচ্ছে মনোক্রম টিভি। আর আমরা যখন কালার টিভি দেখি, সিআরটি কিন্তু কালার ফরমেশনেও পাওয়া যায়, সিআরটি আমরা আমাদের কম্পিউটার ল্যাবেও দেখতে পারি, সিআরটি মনিটর আছে, কিছু এলসিডি, কিছু এলসিডি মনিটরও আছে যেখানে লিকুইড ক্রিস্টাল দেখা যায়। ঠিক আছে, আর এই কালার কম্বিনেশনের থ্রু দিয়ে আমাদের আরজিবি কালার, রেড, গ্রিন আর ব্লু কালারের কম্বিনেশনে যে কোনো কালার ফরমেশন আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তা এই টোটাল জিনিসটাকে আমি যেটা ডিসকাস করলাম, এর কন্টেন্টটা মানে এই চ্যাপ্টারে যেটা এক্সারসাইজ, এই এক্সারসাইজটা আমি অলরেডি গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এর যে এক্সারসাইজ পার্টটা, আমরা এই পার্টটায় আজকে জাস্ট বেসিক কনসেপ্টটা এই চ্যাপ্টারে ডিসকাস করলাম। নেক্সটে আমরা নেক্সট ভিডিওতে, নেক্সট উইক যে ভিডিওটা আমরা ডিসকাস করব, সেখানে আমরা যে এক্সারসাইজ পার্টটা সলভ করেছি সেই সলভের পার্টটা ডিসকাস করব। সো নেক্সট ভিডিও আমাদের আসবে হচ্ছে নেক্সট উইক, দ্যাট ইজ ওয়েনেসডে অ্যাট মর্নিং 10 AM।